আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব, 5 মাস না যেতেই ভেঙে গেল পরিমণির সংসার। গত মার্চ মাসে হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর 5 মাস কেটে গেল, পরিমণির স্বামী বা সংসারে কোনো খবর নেই। এমনকি নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরিমণি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জানা গেছে স্বামী ও সংসার নিয়ে কিছু বলতে রাজি নন তিনি। সেই বিয়ে ভেঙে গেছে, এখন তারা আলাদা থাকছেন। অন্যদিকে পরিমণি বা দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে চাননি কামরুজ্জামান রনি। বিয়ে ভেঙে গেছে কিনা জানতে চাইলেও কোনো উত্তর দেননি। ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য FDC-তে কোরবানি দিয়েছেন পরিমণি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন তিনি। গত কয়েক বছর কোরবানির মাংস বিতরণের সময় তার সঙ্গে থাকতেন তার প্রেমিক। কিন্তু বিয়ের পর প্রথম কোরবানিতে FDC-তে তার সঙ্গে তার বরকে দেখা যায়নি। এতে বিয়ে ভেঙে যাওয়ার সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সবার মধ্যে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলেছেন তাদের সংসার আসলেই টিকলো না। বরের কথা জানতে চাইলে এড়িয়ে যান পরিমণিও। তার সাবেক বন্ধুদের অনেকেই মনে করেন ইচ্ছা হয়েছিল তাই বিয়ে করেছিলেন তিনি। বরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গণমাধ্যম বরের প্রসঙ্গ এলে সাফ জানিয়ে দেন স্বামীর বিষয়ে যেন না টানা হয়, বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না। তবে পরিমণির বর কামরুজ্জামান রনি বলেন, বিয়ের সময়ও আমিও কোনো কথা বলিনি, এখনও বলতে চাই না, আমি কাজে মনোযোগ দিয়েছি, কাজ নিয়েই থাকতে চাই। 2016 সালে 14 ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরিমণির প্রেমের খবর প্রকাশিত হয়। 2019 সালে 14 ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পূর্ণ হয়। গত 9 মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজে ডেকে নিয়ে বিয়ে করেন পরিমণি ও পরিচালক কামরুজ্জামান রনি। ভিউয়ার্স, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে। তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।